আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। কর্মে যার ক্লান্তি নাই অক্লান্ত করুন, যা বপন করা হয়ে আছে, যা বপন করা হয়ে আছে সেটি হলো উক্ত। পা ধোয়ার জল পাদ্য, অপশন ঘ হলো সঠিক উত্তর। যার কিছু নাই এক কথা কি বলে, ঋত সর্বস্ব, ঋত সর্বস্ব। যা আঘাত পায়নি অনাহত, যা আঘাত পায়নি অনাহত। যা অবশ্যই ঘটবে, অপশন গ হলো সঠিক উত্তর। যে লেখক অন্যের ভাব ভাষা প্রভৃতি চুরি করে নিজের নামে চালায় তাকে কি বলে, কুম্ভী লোক। রচয়িতার মূল গ্রন্থ হতে, রচয়িতার মূল গ্রন্থ হতে যারা প্রাচীন পাণ্ডুলিপি লিপিবদ্ধ করতেন তাদেরকে বলা হয় লিপিকার। কর্ম সম্পাদনে পরিশ্রমী, অতিশয় দক্ষ, কর্মঠ, উপস্থিত বুদ্ধি আসে যা প্রত্যুৎপন্নমতি, সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা, প্রত্যুত গমন, অপশন গ সঠিক উত্তর। শোনা যায় এমন এক কথায় প্রকাশ হবে শ্রুতি গ্রাহ্য, যে শুনে মনে রাখতে পারে শ্রুতিধর, অপশন গ সঠিক উত্তর। যিনি বক্তৃতা দানে পটু বাগ্মী, যার দুহাত সমান চলে সব্যসাচী, যে সকল অত্যাচারেই সয়ে যায় সর্বংসহা, সাপের খোলস নির্মক, যার বাসস্থান নেই এক কথায় প্রকাশ করলে কি হবে, যার বাসস্থান নেই অনেকের, যা লাফিয়ে চলে প্লব, গণনা করার গণনার যোগ্য নয় যা নগণ্য, গণনার যোগ্য নয় যা নগণ্য, যা নিন্দার যোগ্য নয় পরিন্দ, রাত্রির শেষ ভাগ পররাত্র, কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য, যা অধ্যয়ন করা হয়েছে অধীন, এক কথা হবে অধীন, যা কষ্টে জয় করা যায়, যা কষ্টে জয় করা যায় এক কথা কী হবে, দুর্জয়, যা কষ্টে লাভ করা যায় দুর্লভ। যিনি অধিক কথা বলেন না, যিনি অধিক কথা বলেন না মৃতভাষী, নষ্ট হওয়া স্বভাব যার নশ্বর, নষ্ট হওয়ার স্বভাব নয় যা অবিনশ্বর, অপশন ক সঠিক উত্তর। যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব, খেয়া পার করে যে পাটনি, যে পুরুষের এ যাবৎ দাড়ি গোপ গজায়নি তাকে কি বলে, অজাত শত্রু, যা চিরস্থায়ী নয় নশ্বর। অকালে যাকে জাগরণ করা হয়, অকালে যাকে জাগরণ করা হয় অকাল বোধন, যার আগমনের কোনো তিথি নেই অতিথি, যে ব্যক্তি এক ঘর থেকে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় এক কথাই মাধু করি, উপকারীর উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ, জানবার ইচ্ছা জিজ্ঞাসা গোপন করার ইচ্ছা যবুষ্পা, ভোজন করার ইচ্ছা বভুক্ষা, হরণ করার ইচ্ছা জিজ্ঞাসা। প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধান দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই চ্যানেলের প্লে লিস্টে এসে আপনারা দেখতে পারবেন বিগত সালের প্রাইমারি প্রশ্ন সমাধান। তো এখানে এসে আপনারা এখানে ক্লিক দিলে প্রাইমারি বিগত সালের প্রশ্ন সমাধানগুলো পেয়ে যাবেন। বিশ্বজনের হিতকর বিশ্বজনীন, সর্বজনে হিতকর সকলের জন্য প্রযোজ্য, সর্বজনীন যা নিবারণ করা যায় না অনিবারিত, অনিবারিত যা বলা হয়নি অনুক্ত, যা দীপ্তি পাচ্ছে তে দীপ্যমান, দীপ্তি পাচ্ছে এমন তে দীপ্যমান, যার কোনো উপায় নেই নিরুপায়, নিরুপায় যে উপকারী উপকার স্বীকার করে কৃতজ্ঞ, যে বিষয়ে কোনো বিতর্ক নেই অভিসংবাদী, সে বিষয়ে কোনো বিতর্ক বিবাদ বিরোধ নেই অভিসংবাদী। এখানে উত্তর নেওয়া নেই কোনোটি না, কিন্তু নিচে উত্তর হবে অভিসংবাদী, যা দমন করা যায় না
অদম্য। আপনাকে পণ্ডিত মনে করে যে পণ্ডিত মন্য। ইহলোকে যা সামান্য নয়, ইহলোকে যা সামান্য নয় আলোক সামান্য। স্থায়ী ঠিকানা নেই যার, স্থায়ী ঠিকানা নেই যার উদ্বাস্তু, যে বাস্তু থেকে উৎকাত হয়েছে উদ্বাস্তু। ক্ষমার যোগ্য এক কথায় হবে ক্ষমার হো, যে ভূমিতে ফসল জন্মায় না উষর। বাক্য সংকোচন করুন, মৃত্তিকা দিয়ে তৈরি মৃন্ময়। শত্রুকে দমন করে যে অরিন্দম, যার আকার কুচ্ছিত কদাকার। হাতির বাসস্থান হল গজগৃহ, গজগৃহ। দ্বারে থাকে যে দৈবারিক, যা হবে ভাবি। এক কথায় হবে যা হবে বাক্য সংকোচন ভাবি। কথায় বর্ণনা করা যায় না যা, সংক্ষিপ্ত রূপ হল অবর্ণনীয়। মর্মকে পীড়া দেয় যে এক কথায় হবে হলো মৃতের মতো অবস্থা যার, এক কথায় প্রকাশ হবে মুমূর্ষ। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত, আর সমুদ্র হিমাচল। বেলাকে অতিক্রান্ত পদের অর্থ কি? উত্তেল, বৃষ্টির জল। শিকড় এক কথায় শিকড়, অনেকের মধ্যে একজন অন্যতম। এক কথায় প্রকাশ অন্যতম। অন্য ভাষায় রূপান্তরিত, অন্য ভাষায় রূপান্তরিত, সেটা হল অনুদিত। যে বিষয়ে মতভেদ নেই এক কথায় প্রকাশ হবে ঐকমত্য। পথ চলার খরচ এক কথায় পথ চলার খরচ কথাটি সংক্ষিপ্ত রূপ হল পাথেও। যার যৌতি বেশিক্ষণ স্থায়ী হয় না, ক্ষণপ্রবাহ। অপশন ক সঠিক উত্তর। হরণ করার ইচ্ছা এক কথায় প্রকাশ হবে জিহ্বা। অপশন ক সঠিক উত্তর। যে বহু বিষয়ে জানে তাকে এক কথায় কি বলে? এখানে কোনোটিই না। ছন্দে নিপুণ যিনি, ছান্দসিক। অপশন খ সঠিক উত্তর। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে জীবনযাপন করে যে এক কথায় কি হবে? যা যাবার। যার লাফিয়ে চলে প্লাবং। এক কথায় প্রকাশ করুন পার্শ্বের সমাহার পশুরি। যার জিব্বা লক লক করে লেলিহান। যা জল দেয় জলদ। এক কথা হবে জলদ। যে পুরুষ বিয়ে করেছে এক কথা হবে কৃত দ্বার। যা ভাষায় প্রকাশ করা যায় না অনিবর্চনীয়। যার শুভক্ষণে জন্ম ক্ষণ জন্মা। যার অন্য উপায় নেই অনন্য উপায়। বহু দেখেছেন যে ব্যয়দর্শী, ব্যয়দর্শী। এক কথা হবে ব্যয়দর্শী। দুয়ের মধ্যে একটি বীর সন্তান প্রসব করে যে নারী, বীর প্রসূ। জি জি বিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা। এটি 42টা বিশেষ পেয়ে গেছিল। অন্যের রচনা থেকে চুরি করাকে বলে কুম্ভীলোভ বৃত্তি। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ হচ্ছে যে নারী স্বামী বিদেশে অবস্থান করে। প্রসিত ভর্তিকা, যে নারী স্বামী বিদেশে অবস্থান করে। অপশন খ হল সঠিক উত্তর। ইতিহাস রচনা করেন যিনি, ঐতিহাসিক। জন্মহীন মৃত্যুহীন, সেটি হল অজ। কষ্টে লাভ করা যায় সেটি হল দুর্লভ। কষ্টে লাভ করা যায়। অপশন ক সঠিক উত্তর। যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ, সাপাত সংকুল। যা উচ্চারণ করা যায় না অনুচার্য। বিনা যত্নে উৎপন্ন হয় যা। অপশন ক সঠিক উত্তর। গবাদি পশুর পাল বাথান। অপশন ক সঠিক উত্তর। যা স্থায়ী নয় সেটি হল অস্থায়ী। দুবার জন্মে যা দিজ। প্রত্যুৎপন্নমতি, এ অর্থ হল যার উপস্থিত বুদ্ধি আছে যার প্রত্যুৎপন্নমতি।
রাত্রিকালীন যুদ্ধকে বলা হলো শক্তি। দিতে হবে দেয়। বড় ভাই থাকতে ছোট ভাইয়ের বিয়ে এক কথা প্রকাশ হবে পরিবেদন। পরিবেদন দিন রাত্রি সন্ধিকম বাক্য সংকোচন বলা যায় গোধূলি। বক্ষীর সমীপে সংক্ষেপ হলো সমক্ষ, যে আপনার রং রুকায় বর্ণ চড়া। এক কথা প্রকাশ করুন অনেক অভিজ্ঞ আছে, অনেক অভিজ্ঞতা আছে যার অভিজ্ঞ, যে নারীর হাসি সুন্দর, যে নারী হাসি সুন্দর সুস্মিতা, যে নারীর হাসি কুটিলতা বর্জিত সুশিস্মিতা। সঠিকতা অপশন ক। রোদস্বী শব্দটি দিয়ে বোঝায় পৃথিবী ও স্বর্গ, রোদস্বী পৃথিবী ও স্বর্গ। প্রবেশ করা ইচ্ছাকে এক কথা কী বলে বিভিক্ষা, যার বসন আলগা। এর বাক্য সংকোচন হল অসংবৃত, যার তুলনা নাই, যার তুলনা নাই অতুলনীয়, যা সহজে উত্তীর্ণ হওয়া যায় দুস্তর, যিনি নৌকা চালান এক কথায় কী হবে মাঝি, পরের অন্নে যে বেঁচে থাকে তাকে পরান্নজীবী বলে। তিতিক্ষা শব্দ দ্বারা বোঝায় ক্ষমা করার ইচ্ছাকে তিতিক্ষা বলে, যিনি বিদ্যালাভ করিয়াছেন এক কথায় কী হবে কৃতবিদ্য। ঈষৎ আমেজ গন্ধ যার আষ্টে, পরীকে দমন করে যে, পরীকে দমন করে যে পরিন্দম, যা যা পূর্বে কখনো হয়নি অভূতপূর্ব, সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন, এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে অসমীক্ষিত। অপশন গ সঠিক উত্তর, যিনি ন্যায়শাস্ত্র জানেন নৈ আইক। অপশন ক সঠিক উত্তর, যা বারবার দুলছে সঠিক বাক্য সংকোচন কি দোদুল্যমান।